মুমিন বান্দার জন্য নামাজটা যেমন ইবাদত, মুমিন বান্দার জন্য জিকিরটা যেন ইবাদত। জানি মুমিন বান্দার জন্য রাত্রে যদি সে ঈশান নামাজটা পড়ে নেয়, ঈশান নামাজ পড়ে নেওয়ার পরে সে যদি ঘুমিয়ে পড়ে, ঘুম চলে আসে, মহান আল্লাহ বলতে থাকে ও আমার ফারিস্তারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার এই বান্দা ঈশান নামাজ পড়েছে, আমার এই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আমার এই বান্দা শুয়ে আছে রাতের বেলা ঘুমাবে, কিন্তু তুমি নেকি যেন লিখতে ভুলবে না। একটু জোরে হবে না, সুবহানাল্লাহ, রাতের বেলা ঘুমালেও ইবাদত হবে। এমন কি বলছে, মুমিন বান্দা যদি পায়খানাও করে সেই পায়খানা সব তার ইবাদত হবে, যদি পায়খানাও করে পেশাবও করে সেটাও ইবাদত, যদি ইমানের ভিতরে থাকে সেটাও ইবাদত। তো আমার ইমাম সাহেব সব কিছু বলেছে, বাপ মা সম্পর্কে খুব আলোচনা করেছে, আমি একটু অন্য দিকে যাব। কোরআন বলছে আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। কোরআন বলছে মৃত্যু তোমাকে রুখতে পারবে না, তোমার জন্য যদি কাছের ঘর বানানো হয়, তোমার জন্য যদি লোহার ঘর বানানো হয়, তুমি যদি মনে করো এই কাচের ঘরের ভিতরে আমি এত মোটা মোটা কাজ দিয়ে ঘর বানাবো, আমার মৃত্যু কখনোই হবে না। আমরা যদি মনে করি লোহার ঘর বানাবো, আমার মৃত্যু কোনোদিন হবে না। আমরা যদি মনে করি আমরা যদি মনে করি মৃত্যুর জন্যে এই ভারত ছেড়ে চীন দেশে চলে যাব, পৃথিবীর সমস্ত দেশে চলে যাব, তারপরেও মৃত্যু আমাদের পিছু ছাড়বে না, তারপরেও মৃত্যু আমাদের পিছু ছাড়বে না। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, কোন বাজে কথা বলছি না। কোরআন বলছে যে তুমি যতই মোটা কাজ দিয়ে ঘর বানিয়ে থাকো, লোহার ঘর বানিয়ে থাকো, সেই জায়গা থেকে তোমার মৃত্যু হবে। তাহলে আমরা দুনিয়ায় এসে যদি ইবাদত না করতে পারি, আর সেই সব বাপ মা, সেই সব ভাই, সেই সব বিবি যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে অন্ধকার কবরে শুয়ে আছে, শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আছে, আর তাদের জন্য যদি একটু নামাজ পড়ার পরে একটু যদি কোরআনে খতম না দিতে পারি, তাহলে আমাদের জীবনটা বেকার হয়ে যাবে, আমাদের কঠিন হাসরের মাঠে জবাবদিহি করা লাগবে। রসুল বলেছেন মান যা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। রসুল বলেছেন যে আমার উম্মত উম্মতি আমার রওজা শরীফটা আমার রওজার ধারে জিয়ারাত করলো, আমি নবী জানিয়ে দিলাম তামাম পৃথিবীর মানুষকে, আমি জানিয়ে দিলাম সেই আমার উম্মত উম্মতিদের জন্য আমি রসুলুল্লাহ, আমি নিজে সাফায়াত করব। একটু জোরে হবে না, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত বড় ভাগ্যবান আমরা, কত বড় সৌভাগ্যবান, রসুলের সাফায়াত পাবো, রসুলের রোজা যদি একবার জিয়ারত করতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা হবে না। এ নওজোয়ান যুবকেরা, এ সোনার মানিকেরা, এ আমার আব্বাজিরা, সকলেই শুনে রেখে দাও, ইসলামটা হলো সৌন্দর্য, ইসলামটা হলো খুবই কঠিন, ইসলামটা হলো আবার খুবই সহজ। ইসলামটা যদি আপনি সহজভাবে নিতে পারেন, আপনার জন্য সহজ হয়ে যাবে, ইসলামকে যদি আপনি কঠিন মনে করেন, তাহলে ইসলাম আপনার জন্য কঠিন হয়ে যাবে, এটা আমাদের বুঝতে
হবে মহান আল্লাহ পাক এক একটা রাত আমাদেরকে দিয়েছে ওই রাতে যদি আমরা ইবাদত করি আমরা সকলেই জানি 27 কদরের রাত আছে শবে বরাতের রাত আছে এই রাতে যদি আমরা ইবাদত করি আমরা যদি উপাসনা করি মহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন পূর্বে যুগের নবীরা 1000 বছর কেউ দুনিয়াতে ছিলেন কেউ 500 বছর ছিল কেউ 200 বছর ছিল কেউ 100 বছর ছিল কিন্তু আমার উম্মত উম্মতিরা তাদের বয়স হবে 70 থেকে 100 ভিতরে এখন আর 100 যাবে না এখন 70 60 শেষ তো মহান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ ওই 1000 বছর ধরে যারা ইবাদত করেছে আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা যদি একটা শবে বরাতের রাতে যদি আল্লাহর ইবাদত করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মহান আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে ওই এক রাতের সওয়াব 1000 বছরের জোরে হবে না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা রাসূল বলছেন যে আমার উম্মত উম্মতিরা হয়তো কেউ 100 বছর বাঁচবে কেউ 60 বছর কেউ 70 বছর কিন্তু আমার পূর্বে নবীদের অনেক বয়স ছিল কেউ 1000 বছর কেউ 900 বছর এমন ভাবে মানুষ তারা 900 বছর ধরে ইবাদত করেছিল কিন্তু মহান নবী বলছেন যে ওই উম্মতরা তারা 900 বছর ধরে 1000 বছর ধরে যত ইবাদত করেছে আমি নবী জানিয়ে দিলাম আমার গুনাহগার উম্মত উম্মতি যদি ওই শবে বরাতের একটা রাতে যদি ইবাদত করে সেই উম্মতদেরকে ইবাদতকে ছাড়িয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা নবীর কথা নবী যেটা বলে সেটা বরহাক সত্য নবীর কথা যদি মিথ্যা মনে করি তাহলে আমাদের ঈমান থাকবে ঈমান নষ্ট হয়ে যাবে নবীজি হাদিস বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুম মিয়াতি শাহীদিন নবী বলছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আমার একটা সুন্নাত মানতে তারা পারবে না আমার একটা সুন্নাত তারা জিন্দা করতে পারবে না আর ওই সময় যদি আমার কোন উম্মত উম্মতি আমার একখানা সুন্নাত জিন্দা করতে পারে আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম তার আমলনামায় আমার 100 সাহাবী শহীদ হলে যে মর্যাদা আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ দিয়েছেন আমার ওই উম্মত উম্মতিদের একখানা সুন্নাত যদি জিন্দা করতে পারে আমি নবী জানিয়ে দিলাম তাদের আমলনামায় 100 শহীদের মর্যাদা আমলনামায় লিখে দেওয়া হবে আর একটু জোরে হবে না সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এটা কেমন ঘোষণা দিলেন আপনি এটা কেমন ভাবে বললেন আপনার তো আমরা ইবাদত করি সারাক্ষণ ধরে আল্লাহর ইবাদত করি আপনার কথা অনুযায়ী চলি ইয়া রাসূলুল্লাহ তারপরেও আমরা আমরা একটা সুন্নাতের জন্য এত বড় মর্যাদা পাব না তারা একটা সুন্নাত পালন করলে তাদেরকে এত বড় মর্যাদা দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়াদবি মাফ করবেন ক্ষমা করবেন এটা জিজ্ঞাসা করতে বাধ্য হলাম আপনার তো অগণিত সুন্নাত আমরা তো আদায় করেছি তারপরেও আমার আমরা এত কেন মর্যাদা পেতে পারবো না রাসূল বললেন ওয়া মা সাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই জামানাটা এত কঠিন হয়ে যাবে ওই জামানায় একটা সুন্নাতকে জিন্দা করতে হলে তাদেরকে শহীদ হতে হবে একটা সুন্নাতকে মানতে গেলে তাদের জীবন খানা বিলিয়ে দিতে হবে ওয়া মা সাবারা আমি রাসূলুল্লাহ
আমি এটা নিজে থেকে ঘোষণা করিনি আমি রাসূলুল্লাহ তোমরা ভালো করে জানো আমি যেটা বলি সেটা আমার আল্লাহ বলে আমি রাসূলুল্লাহ এই মাত্র আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে বলে দিয়েছে ওগো আমার নবী সোনার নবী আপনার উম্মত উম্মতিদেরকে আপনি যখন এমন একটা সময় চলে আসবে তারা আপনার একটাও সুন্নাত চিন্তা করতে পারবে না আর ওই সময় যদি তারা একটা সুন্নাত চিন্তা করতে পারে আমি আল্লাহ তাদের আমলনামায় 100 শহীদের মর্যাদা লিখে দেব সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ যদি নবীর পেছনে নামাজ আদায় করতাম তাহলে কেমন না হতো নবীর পেছনে যেরাম সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন তারা পড়তেন যদি আমরা পড়তাম তাহলে আমরাও সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যেতাম তো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন আল্লাহ পাক বলেছেন আমি একটা পুরুষ একটা নারী থেকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে এবং শুধু তাই নয় বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি বিভিন্ন বংশ আজ যে কেউ মোল্লা কেউ শেখ কেউ মণ্ডল এটা আমার কে ভাগ করেছে এটা আমার আল্লাহ ভাগ করেছে তো আজ আমরা দুনিয়ার জমিনে ভাগ ভাগ হয়েছি যাতে একে অপরের চেনা যায় তাই তো একে অপরের চেনা যায় তো মদিনার জমিনে যে সময় রাসূলুল্লাহ ছিলেন সেই সময় একটি কালো মানুষ ছিল কালো সাহাবী ছিল যার নাম হলো হযরতে সাআদ আস-সালামি সেই সাআদ আস-সালামি দেখতে এত কালো ছিল তার নাকটা ছিল বোঁচা ঠোঁটটা মোটা ছিল মানুষটা খুবই খাটো ছিল তারপরেও নবীর পিয়ারা ছিল আজ আমরা মনে করি দুনিয়ায় কালো বলে তার কোনো দাম নেই এটা আমরা মনে করি দুনিয়ায় কালো বলে তার কোনো দাম নেই এটা ভুল ধারণা কালো মানুষদেরকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই সাআদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তার পাশে হাউমাউ হাউমাউ করে কাঁদছে হাউমাউ হাউমাউ করে কাঁদছে আর আল্লাহর কাছে বলছে ও রাব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে কালো কালো করে দুনিয়ার জমিনে পাঠিয়েছো আমার কোনো দুঃখ নাই আমি যে এত কালো আমাকে মানুষ পছন্দ করে না আমি যে এত কালো আমাকে মানুষ ঘৃণা করে ও রাব্বুল আলামিন আল্লাহ শুধু তাই নয় আমি কালো করে পাঠিয়েছো তারপরেও আমার কোনো অর্থ সম্পদ নেই আমার কোনো থাকার জায়গা নেই আমি আপনার
আমার প্রাণ প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে থাকি ও রব্বুল আলামিন আল্লাহ আমি কালো হলেও তোমার নবীর চেয়ে বড় পিয়ারা একটু জোরে হবে না সুবহানাল্লাহ এ নওজোয়ান যুবকেরা এ সোনার মানিকেরা ওই কালো সাহাবী হাউ মাউ করে কাঁদছে আর রাসূলুল্লাহ পেছন দিক থেকে গিয়ে ওই কালো সাহাবা সাদা সালামির চোখটা টিপে ধরলেন সাদা সালামি বলছেন ভাই আমি বড় দুঃখী মানুষ আমার বড় দুঃখ আছে আমার চোখটা তুমি ছেড়ে দাও রাসূলুল্লাহ পরিচয় দিলেন না নবী শোনান নবী মান নবী পরিচয় দিলেন না গলার চেঞ্জটা আলাদা করলেন ভয়েসটা আলাদা করে দিলেন দয়ান নবী বললেন ও ভাই সাদা সালামি এই মদিনার মরুভূমি রাস্তার ধারে তুমি কেন কাঁদছো হাউ মাউ করে কেন কাঁদছো তোমার চোখ দিয়ে কেন অঝর নয়নে পানি পড়ছে ভাই সাদা সালামি তোমার কি হয়েছে বলো কে বলছে রসুল বলছে ও মনে করছে নবী সাহাবা মনে করছে যে অন্য কেউ ধরেছে বদমেইশি করে কিন্তু নবী পাক তার চোখ ধরে আছে সেটা সে জানে না জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলছে ভাই সাদা সালামি তোমার এত দুঃখ কেন তুমি এই মরুভূমি রাস্তার পাশে কেন কাঁদছো নামাজ হবে এখানেই নামাজ হবে তো যে কথা বলছিলাম সেই কালো সাহাবা হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন নবী বললেন সাদ তুমি তো বিবাহ করবে তা তোমার কাছে কি দেন মোহরের টাকা আছে সাদ সালামি বলছে যে আমার কাছে তো কিছুই না আপনি খেতে দিলে আমি খেতে পাই আপনি থাকার জায়গা দিলে আমি থাকতে পারি তাহলে আমার কাছে কি বা থাকবে আমার কাছে তো কিছুই নাই একটা তরোয়াল আছে একটি ঢাল আছে এছাড়া আমার কাছে আর কিছুই নাই এছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই রসুল বলছেন যে তোমার তো দেন মোহর দেওয়া লাগবে বাবা তুমি বিবাহ করবে দেন মোহর তো আমি দিতে পারবো না দেন মোহরটা তোমার নিজের টাকায় দেওয়া লাগবে এ যুবকেরা এ সোনার মানিকেরা এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী বললেন ওয়া মা সাবা শুনে রেখে দাও তুমি বিবাহ করবে দেন মোহরটা আমি দিতে পারবো না তুমি বিবাহ করবে দেন মোহরটা তোমারই দেওয়া লাগবে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দেন মোহর দিতে গেলে আমার এই তরোয়াল আর ঢালটা বিক্রি করতে হবে তারপরেই আমি দেন মোহরটা দিতে পারবো তারপরেই আমি দেন মোহরটা দিতে পারবো নবীজি বললেন ওয়া মা সাবা ও বাবা সাবা চলে যাও চলে যাও চলে যাও মদিনার বাজারে চলে যাও গিয়ে তোমার তরোয়াল ঢালটা বিক্রি করে এসো এসে তোমার দেন মোহরটা তুমি পরিশোধ করো এই কালো সাবা হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহ মদিনার বাজারেতে চলে গেলেন মদিনার বাজারেতে গিয়ে ওই তরোয়াল আর ঢালটা বিক্রি করে দিলেন বিক্রি করার পরে ওই মদিনা সাবা কালো সাবা রাস্তা দিয়ে হেঁটে আসছেন এমন সময় খবর হয়ে গেল দয়ান নবী শোনান নবী মান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে এক্ষুনি যে যেখানে আছো যেসব সাহাবারা নবীকে ভালোবাসো যেসব সাহাবারা ইসলামকে টিকিয়ে রাখতে চাও তারা বেরিয়ে পড়ো নবীজি ডাক দিয়েছেন নবীজির ডাক দেওয়া মানে নবীজির ডাক দেওয়া মানে নবী যদি ডাকে এমন কি হাদিসে মোবারকার ভিতরে আসে তুমি যদি নামাজও পড়ো যখন তখন যদি আমার নবীর ডাক চলে যায় তোমার কানেতে তাহলে আমার নবী ডাকের উত্তরটা আগে দেবে জোরে বলুন এক সাহাবা ছিল নামাজ পড়াচ্ছিল কিন্তু নবীজি
তাকে সেই নামাজের ভিতরে ডেকেছিল সেই সাহাবী ডাকের কোনো উত্তর দেইনি নামাজ শেষ করার পরে বলেছিল বাবা সাহাবা তুমি কি শুনোনি কোরআনে এসেছে তোমার নবীর কত বড় মর্যাদা তোমার নবীর কত বড় মান তোমার নবীর কত বড় শান তুমি কি জানো না বাবা তুমি আমার সাহাবা হবার পরেও আমার মর্যাদা তুমি রাখতে পারলে না তুমি কি জানো না নবীজি যে অবস্থায় ডাকবে সে অবস্থায় নবীর কথা শুনতে হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর মর্যাদা কত বড় এটা আমাদের একটু ভাবার দরকার আছে বলছে যদি নামাজ পড়ে নামাজের ভিতরে যদি নবী ডাক হয় তাহলে চলে আসতে হবে কিন্তু আমরা যদি নামাজ পড়ে আমাদের যদি কেউ ডাকে আমরা আসার হুকুম আছে নেই আমাদের হুকুম নেই যে আমরা নামাজ পড়তে পড়তে কেউ ডাকবে আর আমরা চলে যাব এটা আমাদের জন্য হুকুম নাই কিন্তু নবী পাকের জন্য আল্লাহ পাক এ শান মর্যাদা নবীর জন্য দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই কালো সাহাবা মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় যুদ্ধের ঘোষণা হয়ে গেল ওই কালো সাহাবা বিবাহের চিন্তা মাথা থেকে ফেলে দিলেন আর আল্লাহর কাছে বলছেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি কালো সাহাবা নবীর প্রাণ প্রিয় সাহাবা আমার জন্য নবীজি বিবাহ ঠিক করেছে আমি বিবাহের জন্য তিন মোহর নিয়ে নিয়েছি ও রব্বুল আলামিন আল্লাহ তুমি যে তোমার নবীর কত শান মর্যাদা দিয়েছো সে তো আমি কোরআনে পড়েছি ও রব্বুল আলামিন আল্লাহ নবীর যুদ্ধের ঘোষণা হয়েছে রব্বুল আলামিন আল্লাহ আমি তো আর বিবাহ করতে পারি না আমি তো আর বিবাহ করতে চাই না রব্বুল আলামিন আল্লাহ আমার বিবাহটা আগে নয় আমি আমার রসুলের মর্যাদা আগে রাখতে চাই একটু জোরে হবে না সুবহানাল্লাহ ওই সাহাবী মদিনার বাজারেতে ফিরে গেলেন মদিনার বাজারেতে গিয়ে সেই ধা ঢাল আর তরোয়ালটা ফিরিয়ে নিলেন টাকাটা তাকে দিয়ে দিলেন ওই ঢাল আর তরোয়ালটা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন এমন সময় যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে যুদ্ধ শেষ হয়ে গেল বহু সাহাবায়ে কেরামরা জীবন উৎসর্গ করে দিয়েছে আজ আমরা মনে করি ইসলামটা হয়তো খুবই সহজভাবে এসেছে না 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 ইসলামটার জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে মদিনা সাহাবারা রসুলুল্লাহ ওই যুদ্ধের শেষে যেসব সাহাবায়ে কেরামরা ইন্তেকাল হয়ে গিয়েছে শহীদ হয়ে গিয়েছে সেই সব সাহাবীদিগকে একত্রিত করতে বললেন রসুল বললেন আমার এই প্রাণ প্রিয় সাহাবা যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তাদেরকে তুমি একত্রিত করো তাদেরকে একত্রিত করা হলো একত্রিত করার পরে রসুল দেখলেন যে ওতে আমার প্রাণ প্রিয় সাহাবা যাকে আমি পাঠিয়েছিলাম তিন মোহরের পয়সা আনতে যাকে আমি পাঠিয়েছিলাম মদিনাতে সে আমার প্রাণ প্রিয় সাহাবা আজকের কি না আমার ডাকের জন্য আজকের কি না আমার হুকুমের জন্য আমার নির্দেশ পালন করার জন্য আমার ওই প্রাণ প্রিয় সাহাবা শহীদ হয়ে গেলেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলছেন ওয়া মা সাবারা আমার এই প্রাণ প্রিয় সাহাবার একটু আগে আমি পাঠিয়েছিলাম তিন মোহরের টাকা আনতে কিন্তু সে বিয়ের বিয়েটা ভুলে গিয়ে আমি নবী আমার ডাকে সাড়া দিয়েছে আর সে শহীদ হয়েছে আমার থেকে সে বিদায় নিয়েছে ও বাবা সাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুলুল্লাহ আমি জানিয়ে দিলাম আমার এই প্রাণ প্রিয় সাহাবার বিবাহটা যেন আমার আল্লাহ নিজে দেয় একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ঘটনাটা কি এটাই ঘটনা ঈমান তার কত মজবুত
এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করেছি এই এক থেকে দেড় ঘন্টা আমার একটাই কিন্তু আলোচনার ভিতর উদ্দেশ্য একটাই ছিল সেটা হলো ঈমান ঈমান সাহাবায়ে কেরামরা কেমন ঈমান তাদের ছিল আর আমাদের ঈমান কতটা আছে সেটাই বলতে চেয়েছিলাম এতক্ষণ সেটাই আমি বলতে চেয়েছিলাম আজ দুনিয়ার থেকে সবাই আমরা জানি অবগত আছি যে এই মজলিসটা কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য তৈরি করা হয়েছে তো আমাদেরকে যাদের এখনো পর্যন্ত আব্বা আম্মা যাদের দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে যেন আমরা সম্মান করতে পারি তাদেরকে যেন ভালোবাসতে পারি তাহলে আমরা জান্নাত পাবো বলা হয়েছে হাদিসে এসেছে তোমার মা বাপ তোমার জন্য জান্নাত আবার জাহান্নাম জাহান্নামী কাজ করলে জাহান্নামে যেতে হবে আর যদি বলো যে জান্নাতি কাজ করব তাহলে জান্নাতে যাব হুমা জান্নাতুকা ওমা নারুকা হুমা জান্নাতুকা ও নারুকা জাহান্নাম এবং নার জাহান্নাম এবং জান্নাত বলছে মা বাপ তোমার জন্য জান্নাত আবার জাহান্নাম জাহান্নামে যেতে হলে মা বাপকে দেখবো না আর যদি জান্নাতে যেতে চায় তাহলে মা বাপকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে এটা তো ভুলে গেলে চলবে না যে মা দশ মাস দশ দিন গর্ভেতে রেখে কত কষ্ট করে আমাদেরকে পালন করেছে আমরা মনে হয় এটা মামুরি ব্যাপার না 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 বন্ধুগণ আমরা যদি চিন্তা ফিকির করি একদিন যদি দুখানা ইটটা পেটে বেঁধে রাখবো আমার চিন্তা করতে হবে যে একদিন দুখানা ইট পেটে বেঁধে রাখবো দুদিন কেমন লাগে দেখা যাবে কেমন লাগে দেখা যাবে দুখানা ইট পেটে বেঁধে রাখবো দুদিন ধরে কতটা কষ্ট সে তখন বুঝতে পারবে যে মা কতটা আমাদের জন্য কষ্ট করেছে খানা খাচ্ছে মা যখন তুমি 8 মাস বয়স খানা খাচ্ছ যখন তুমি মায়ের গর্ভে 8 মাস অতিক্রম করে ফেলছো যখন মা খানা খেতে বসেছে তুমি যখন লাতিটা মারলে মা আর খেতে পারলো না মা থালাটা সরিয়ে দিল যন্ত্রণার গুতোই বিছানায় গিয়ে শুয়ে পড়ল পেটে বড় ক্ষুধা আছে কিন্তু ক্ষুধা নিবারণ করতে পারলো না আর ওই মাকে আমরা কেমন ভাবে কষ্ট দেই আজ ওই মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে যদি আব্বার কথা বলা হয় ওই আব্বাকে তোমরা কেমন করে ভুলে যাও ওই আব্বা তোমাদেরকে মানুষ করার জন্য সকাল বেলা ফজরের নামাজ পড়ে আর ওই বাজারেতে চলে যাই গ্রামেতে চলে যাই কেউ চাষি কাজে যাই কেউ বিভিন্ন কাজে যায় কেউ কোনো কাজ বার করে মাথায় জন খাটে জন মজদুরিও করে অনেকে সেই বাপ তখন শুধু একটাই মাত্র কষ্ট করে শুধু সন্তানকে কিভাবে মানুষ করবে আর এই সন্তান যদি সেই বাপকে লাতি মারে ওই সন্তান যদি সেই বাপ মার ভাত না দেয় ওই সন্তান যদি বৃদ্ধাশ্রমে পাঠায় তাহলে ওই বাপ মা কতই না কষ্ট পাবে ও ভাই মুসলমান এটা মনে রাখার দরকার ওই বাপ মার মুখে যদি আহ শব্দটা বেরিয়ে যায় কঠিন কিয়ামত কেন কিয়ামতের দিন তো ছাড় পাবে না দুনিয়ার জমিনে বলা হয়েছে যদি যে হাজি সাহেব হয় মুফতি সাহেব হয় কারি সাহেব হয় হাফেজ সাহেব হয় এমন কি ওলি আউলিয়া হয় তারপরেও সে যদি তার আব্বা মাকে ভালোবাসতে পারলো না ওর বুজুর্গি চলবে না ওর হাফেজ মাওলানা চলবে না কারি হওয়া চলবে না আল্লাহর কাছে কোনো মর্যাদা পাবে না মর্যাদা পাবে 70 বার হজ করলেও মর্যাদা পাওয়া যাবে 70 বার যদি হজ করেও যদি হজ করেও করেও যদি কোটি কোটি টাকা শেষ করে তারপরেও সে 1 ফোঁটা দুধের ঋণ কখনো শেষ করতে পারবে না 1 ফোঁটা দুধের ঋণ সে পরিশোধ করতে পারবে না একটা আমার সাহাবা আল্লাহর নবী সাহাবা একটা সাহাবা ছিল সংক্ষেপ টাইম 2 মিনিট আমি এই ঘটনাটা বলে দেব তো ওই সাহাবা মৃত্যুর সময় তার এত কষ্ট হচ্ছে আল্লাহর নবীর কাছে সাহাবারা এসেছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অমুক সাহাবা সে মৃত্যুর সময় খুবই কষ্ট পাচ্ছে আপনি একটু চলুন না নবী বলছেন
যে কেন এত মৃত্যুর সময় সে কষ্ট পাবে, সে কি সকলের সকলকে ভালো ব্যবহার করেছে সকলের সাথে? বলছে হ্যাঁ, খুব দানশীল ছিল, খুব বড় দান করত, মানুষদেরকে স্নেহ করত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার মায়ের সাথে না ভালো ব্যবহার করত না। রসুল বলছে ওয়ামা সাবারা, ও যতই দান করেছে যা করেছে সব বেকার হয়ে গিয়েছে, ও দান ওর কাজে আসেনি। ওর মাকে ডেকে আনো, ওর মাকে আমার কাছে নিয়ে এসো। ওই মাকে ডেকে আনা হলো রসুলের দরবারে। মা এসে বললেন ইয়া রসুলাল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনি কিসের জন্য ডেকেছেন আপনি একবার বলুন। বলছেন তোমার এক সন্তান খুবই দানশীল ছিল, দান করেছে, কিন্তু তার মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না, তার খুবই কষ্ট হচ্ছে। তোমার সাথে শুনেছি খুবই নাকি খারাপ ব্যবহার করেছে। ও আমার মা জননী, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই মা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ক্ষমা করতে পারবো না, আমি মাফ করতে পারবো না। আমি ওকে কত কষ্ট করে লালন পালন করেছি, আমার কাছে কিছুই ছিল না। আমি মানুষের দারে দারে গিয়ে ভিক্ষা করে ওর জন্য পয়সা এনেছি, ওকে মানুষ করেছি, ও আজ বড় লোক হয়েছে, ওর কাছে টাকা হয়েছে, ও সবাইকে সম্মান করেছে, কিন্তু আমি মা, আমাকে সম্মান করেনি, আমাকে মর্যাদা দেয়নি। রসুল বললেন তুমি কি ক্ষমা করবে না? বললেন না না না, আমি তো ক্ষমা করতে পারবো না। ওই নবী তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষমা করতে পারবো না। নবীজি সাবিদিগোকে বললেন ও বাবা সাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুকনো লাকড়ি আনো মদিনা থেকে, শুকনো কাঠ আনো, আমি ওই যুবককে আগুন জ্বালিয়ে ওই কাঠের উপরে শুয়ে দেব। ওই মা তখন বললেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এটা আপনি করবেন না। ও হয়তো আমার সাথে বিয়াদবি করেছে, ও হয়তো আমার সাথে ঠিক ব্যবহার করতে পারেনি, কিন্তু যে আমি ওকে 10 মাস পেটে ধরেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ও কাঠের আগুনে চলবে, আমি মা আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে কাঠের আগুনে জ্বালাবেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার সাথে যা কিছু করেছে আমি সব কিছু মাফ করে দিলাম। রসুল বললেন যাও সাবা, চলে যাও, চলে যাও, গিয়ে দেখো ওই সাবা কষ্ট কম হয়েছে কি না। সাবারা চলে গেলেন, সারাব সাবারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সাবার কষ্টটা মকুব হয়ে গিয়েছে, শুধু মকুব নয়, ওই সাবার কালেমাটাও নসিব হয়ে গিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপকে সম্মান করলে কি পাওয়া যাবে? এটা সেই জান্নাতের বাগান যেখান থেকে এই আলেম ওলামারা বুজুর্গানে দিন যেটা শিখিয়ে দিয়ে গিয়েছেন, মা বাপকে স্নেহ করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন, সম্মান করতে বলেছেন। তো আমরা সকলেই চিন্তা করব, ফিকির করব, যে যাদের মা বাপ এখনো দুনিয়ায় এসেছে তাদেরকে যেন সেবা যত্ন করতে পারি, আর যাদের মা বাপ দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য যদি খারাপ ব্যবহার করে ফেলি তাহলে তাদের জন্য খুব কাঁদবো। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ ভুল এখন বুঝতে পেরেছি, আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দেবে, তওবা করবেন। আল্লাহ বলছেন যে যতই বড় গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ আমার কাছে খালিস নিয়তে তওবা করলে আমি সব মাফ করে দেব। তো আমি আপনাদের এই ঘরের সন্তান হয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কোরআন হাদিস থেকে, যেহেতু এটা আমার নানা নানি এই সব সকল মানুষ আমার আত্মীয় স্বজন, এখানে অনেক আত্মীয় স্বজন আছে, অনেকই চাস্তো নানা থেকে শুরু করে চাস্তো মামা, অনেকজন দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতন বিদায় নিয়েছে, তাদের জন্য একটু সর্বসানি হবে
জোহর বাদ আমার এক ভাই আছেন, তিনি ওয়াজ নসিহত করে তাদের জন্য দোয়া।